আজকে একটা সুন্দর একটা লোকেশন দেখে আর থাকতে পারলাম না, তো ভাবলাম একটা ভিডিওই করা যাক। তো সেটা ভেবেই এই ভিডিওটা করছি। আমার সামনের এবং পিছনের ভিউটা খুব সুন্দর। আসলে বর্ষা শেষ হচ্ছে এবং পূজোর যে আসছে, এই পূজো আসার যে প্রকৃতি তা কিন্তু আমাদের সামনে জানান দিচ্ছে। আকাশের দিকে দেখুন, আকাশটা নেবে, আকাশটা নে, আকাশটা দেখুন, আকাশটা সুন্দর নীল হয়ে গেছে, তার মধ্যে পেঁজা তুলো ঘুরে বেড়াচ্ছে। এটা প্রকৃতির একটা মোহময় রূপ যা আমাদের এই গ্রাম বাংলা ছাড়া আপনি কোথাও দেখতে পাবেন না। তাই আজকের আমার যে ভিডিওর বিষয়বস্তু ছিল সেটার ভিডিওটা এইখানেই করবো ভাবলাম। তো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এখন সকল ছেলেরাই, বিশেষ করে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায়, তারা সকলেই বিয়ের জন্য খুব উৎসুক। তারা বিয়ের বাজারে এসে উপস্থিত হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবে। তারা এসে বিপদে পড়ছে, তারা এসে দেখছে দুটো তিনটে সমস্যা। প্রথমত আমরা বাস করছি একটি পশ্চিমবঙ্গ নামক রাজ্যে, যেখানে চাকরি বাকরি কলকারখানার খুবই অভাব, কিন্তু প্রত্যেক ছেলের তো একটা ইচ্ছা থাকে, তো তাদের এই বিয়ে করার ইচ্ছাটাকেই আমি একটু সম্মান দিচ্ছি, একটা ভিডিও করছি। যারা এই অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছো তাদের কাছে একটা কতগুলো উপদেশ অবশ্যই দিতে চাই, যে অ্যারেঞ্জ ম্যারেজের বাজার কিন্তু খুবই মন্দা চলছে। তাই যে বাজারটা সহজলভ্য, অর্থাৎ প্রেমের বাজারে একবার করে ডুম মারতে বলছি, সেই ভিডিওটাই আমি এখানে করতে চলেছি। তো ভিডিওটা শুরু করব, তার আগে আপনারা দেখুন আমাদের এই প্রকৃতিটা উপভোগ করুন, ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে মেয়েরা কি সত্যি চাকরিওয়ালা ছেলে বেশি পছন্দ করে? অনেকেই যেখানে যাবেন অ্যারেঞ্জ ম্যারেজের জন্য বলে চাকরি করলে মেয়ে আছে, চাকরি না করলে মেয়ে নেই। তাহলে যারা ব্যবসা করছে তারা কি করবে? আসলে আমাদের সমাজের একটা ভুল ধারণা তৈরি হয়েছে, চাকরি করা ছেলেরা পছন্দ করে মেয়ে, এ ভুল। চাকরি করা ছেলেদের মেয়েরা পছন্দ করে সম্পূর্ণ ভুল কথা। চাকরি করা ছেলেদের পছন্দ করে মেয়ের বাপেরা, তাই ওই মেয়ের বাপ দিকে এড়িয়ে মেয়ের কাছে পৌঁছানোর প্রথম পদ্ধতি হচ্ছে প্রেম, যাকে সোজা কথায় পটানো বলা যেতে পারে। আপনি যদি সেই পটাতে প্রস্তুত থাকেন তাহলে আপনার পক্ষে সবই সম্ভব। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের সামাজিক যে পরিস্থিতি রয়েছে সেখানে এমন অনেক বিষয় রয়েছে, যারা অনেক মেয়ে রয়েছে যারা কিন্তু কোনো বেকার ছেলেকে বিয়ে করেছে, ঠিক আছে, এবং ভালো ঘরেরই এমন মেয়ে। তাই যারা আজকে আমার ভিডিওটা দেখছো তাদের জন্য আমার কতগুলো উপদেশ রয়েছে এবং সেটা আজকের ভিডিওর দ্বিতীয় পার্টে আমি বলবো। তো আজকে এই পর্যন্তই, শুটিং করার মতন সময় রয়েছে আর নেই, তাই নমস্কার, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।